গোপন সূত্রে খবর পেয়ে কৃষ্ণনগর টু করিমপুর রাজ্য সড়কের ওপরে দুটি চার চাকা গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হলো নিষিদ্ধ হাজারটি কাশির সিরাপ। গাড়ি দুটিকে আটক করেছে চাপড়া থানার পুলিশ, এমনকি ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুলিশ সূত্রে জানা যায় ধৃতের নাম বাচ্চু মিস্ত্রি, সাকিল আহমেদ, আজিজুল শেখ, মানিক চাঁদ। এখানে শুনছি গাড়িতে নাকি ফেন্সি কিনা, এই কোথা থেকে? এই চারিদিকে সব বাজার ঘাটের লোক। কখন কতক্ষণ আগে ঘটনাটা ঘটেছে? এই হয়তো আধ ঘন্টা আগে হয়তো হবে, আমি এই 10-20 মিনিট আগে শুনে এই আমাদের সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।